প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি কৃষিবিদ মোহাম্মদ রুবেল হোসেন। দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি বা আমরা আলটিমেটলি কী কী ক্ষতি বা হুমকির সম্মুখীন হচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, কীটনাশক ব্যবহারটা কিন্তু আমাদের দেশে অনেক আগে থেকে শুরু হয়েছে। সেই 1950 সন থেকে আমাদের দেশে কীটনাশকটা ব্যবহারের অনুমতি পায়। বর্তমানে কিন্তু কীটনাশক প্রচুর পরিমাণে আমাদের কৃষিক্ষেত্রে ব্যবহার হচ্ছে। এটার উপকারী টা হচ্ছে যে আমাদের অতি আমাদের যে চাহিদা অনুযায়ী উৎপাদন, এই উৎপাদনটা অনেক অংশে বেড়ে গেছে আমাদের। কিন্তু এর পাশাপাশি যেটা হচ্ছে অতিরিক্ত ব্যবহারের ফলে, আমরা যেটা হয়তো বা যে ডোজটা ব্যবহার করা দরকার সেইটার বাহিরে আমরা অতিরিক্ত ডোজ ব্যবহার করে করতেছি আমরা কৃষিক্ষেত্রে। এটা অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের যে ক্ষতিটা হচ্ছে বা বিভিন্ন প্রাণীকুলের যে ক্ষতিগুলো হচ্ছে, আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো দর্শক, আমরা জানি যে আমরা যখন কোনো জমিতে কোনো ফসলে বা কোনো গাছে আমরা কীটনাশক দেই, আমরা স্প্রে করি, দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা মাত্রা থাকে। আমরা অনেক সময় করি কি, আমাদের হয়তো বা কোম্পানি একটা মাত্রা বলে দিচ্ছে দোকানদারদের, দোকানদাররা আবার সেখান থেকে আরও বেশি একটু মাত্রা বলে কৃষককে দেয়, এবং কৃষকরা আবার সেটা আবার যখন স্প্রে করতে যায় এই মাত্রাটা আরও একটু বাড়িয়ে যখন গাছে দেয় এটা অতিরিক্ত হয়ে যায়। তো যখন এই অতিরিক্ত কীটনাশকটা আমরা যখন গাছে দিচ্ছি বা স্প্রে করতেছি, এটা কিন্তু এক এক করে প্রথম অবস্থায় আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করতেছে, পরিবেশটার দূষণ করতেছে। যেমন আমি যদি একটা গাছে যখন কীটনাশক স্প্রে করব, এটার আশেপাশে যে জায়গাগুলো থাকবে এটা কিন্তু গন্ধে একবার বায়ুটা দূষণ হয়ে যায়। এর পাশাপাশি হচ্ছে কি, আমাদের যে গাছে স্প্রে করা হয় ওই গাছে কিন্তু শুধু ক্ষতিকারক পোকামাকড়ি থাকে না, ওখানে কিন্তু উপকারী অনেক পোকাই থাকে, সেগুলো কিন্তু মারা যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে যে পোকার জন্য স্প্রে করা হয়, সেই পোকাটা হচ্ছে কি, বারবার একই জিনিস স্প্রে করার পর হতে 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 একসময় যায় সে এই কীটনাশকটা মানে প্রতিরোধক গড়ে তোলে, যার ফলে ওই কীটনাশকে তার আর কাজ হয় না। আমাদের নতুন কোনো কীটনাশকের একটা গ্রুপ ওখানে স্প্রে করলে তারপরে আমাদের পোকাটা মারা যাচ্ছে। তার মানে হচ্ছে যে আমাদের এখানে একটা ওই পোকার জন্য একটা রেজিস্ট্যান্ট তৈরি হয়ে যাচ্ছে, যে এখানে পোকার যতই বিষ পড়ুক সে আর মরবে না। এরপর আবার হচ্ছে কি, আমরা যে স্থানে কীটনাশকগুলো দিচ্ছি এটা কিন্তু কীটনাশকটা অধিকাংশ কীটনাশক পড়ে যায় মাটিতে। আপনারা জানেন যে প্রায় 70% কীটনাশক স্প্রে করার পর কিন্তু সেটা মাটিতে 70% নষ্ট হয়ে যায়। তো এটা যখন মাটিতে যাচ্ছে, মাটির ভেতর অনেক অণুজীব থাকে যেগুলো অনেক উপকার করে মাটির জন্য, বিভিন্ন ডিকম্পোজে সাহায্য করে বা বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে যেগুলো অনেক উপকারী ব্যাকটেরিয়া, এই কীটনাশকটা দেওয়ার ফলে এইটা আবার ওই মাটির ভেতর অণুজীবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, যার ফলে মাটির উর্বরতা দিন দিন কমে যাচ্ছে। এরপর আবার আমরা যখন এটা পানিতে পড়তেছে, এটা কিন্তু পানিতে জলাশয়ে বিভিন্ন পুকুর বা বিভিন্ন হাওর বাওর এলাকায় এটা চলে যাচ্ছে। এর ফলে হচ্ছে কি, এই পানির ভিতরে যে আপনার জীবগুলো থাকে বা বিভিন্ন ধরনের দেশি প্রজাতির মাছগুলো থাকে এগুলো মারা যায়। এখন কিন্তু বর্তমানে বিভিন্ন দেশি প্রজাতির মাছ কিন্তু অনেক মাছই বিলুপ্ত প্রায় হয়ে গেছে। এর কারণ হচ্ছে যে আমরা ধান ক্ষেত বা বিভিন্ন ধরনের ক্ষেত খামারে যে পানিগুলো কীটনাশক স্প্রে করতেছি এইটার কিন্তু প্রভাবটা এসে এই হাওর বাওর বিলে পড়তেছে। তো এইটা গেল আমাদের হচ্ছে যে পুরো পরিবেশগত সমস্যা। এর পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বর্তমানে এই খাবারগুলো কিন্তু সরাসরি আমরা ভক্ষণ করতেছি। এখন কথা হচ্ছে যে এটা যখন রান্না করতেছে, আমাদের এই কীটনাশকের প্রভাবটা কিন্তু পুরোপুরি কাটতেছে না। আমরা যতই এটা জাল দেই না কেন, যতই কিছু করি না কেন, এই কীটনাশকের কিছু অংশ কিন্তু এই খাবারের মধ্যে থেকে যাচ্ছে। এবং এখন বর্তমানে জানেন যে আপনারা মাছে ফরমালিন দেওয়া হচ্ছে বা ফলে ফরমালিন দেওয়া হচ্ছে, এরপরে হচ্ছে আপনার সবজিতে ফরমালিন দেওয়া হচ্ছে, দিয়ে দেখা যাচ্ছে যেগুলো 1-2 দিনে পচে যাওয়ার কথা সেটা 15-20 দিনেও এটা কোনো কিছু পরিবর্তন আসতেছে না। তার মানে এখানে এত পরিমাণে ফরমালিন ব্যবহার করা হয়েছে যেটা ওই ফলগুলোকে একেবারে পচন রোধ করে আটকে রাখছে, কিন্তু এটা উপরন্ত কিন্তু আমাদের মানবদেহের জন্য অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে এর আগে অনেক রিপোর্ট আসছে যেখানে ফলমূল খেয়ে বিষাক্ত হয়ে কিন্তু অনেক শিশু মারা গেছে। যেমন একটা খবরে ছিল দিনাজপুরের লিচু খেয়ে 14 জন শিশু অসুস্থ হওয়ার সংবাদ শোনা গেছিলো। তো এই যে এই প্রভাবগুলো, শুধু কি এই প্রভাবটা আপনারা দেখেন, আগের থেকে কিন্তু আমাদের শারীরিক যে অসুখ বিসুখের ব্যাপারটা, আগে যে পরিমাণে আমরা সুস্থ সবল থাকতে পারতাম বা আমাদের শরীরে যে এক ধরনের এনার্জি ছিল, এই এনার্জিগুলো কিন্তু এখন আর নাই। এখনকার যে প্রজন্মটা আসছে তাদের চোখের সমস্যা
সমস্যা, এরপর শরীরে শারীরিক যে শক্তি পাওয়ার কথা সেইটা পায় না। তো সব মিলিয়ে দেখা যায় যে আমরা যে খাবারটা গ্রহণ করি এটা বিশুদ্ধ না বা এটা আমাদের শরীরের জন্য একবারে ফিট না। তো এটার ফলে আমরা যে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করছি, এই কীটনাশক ব্যবহারের ফলে যে সকল অসুখ বিসুখ আমাদের এখন বর্তমানে ব্যাপকভাবে দেখা দিয়েছে আমাদের সমাজে, সেটা হচ্ছে যে আপনার নানা ধরনের চর্মরোগগুলো দেখা যাচ্ছে, যে বিভিন্ন ধরনের চর্মরোগ এটা চরম পর্যায়ে পৌঁছে গেছে আমাদের। এই এটাও কিন্তু অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে হয়ে থাকে। কিডনির বৈকল্য যেটা বলা হয়, কিডনির রোগগুলো হয়ে যাচ্ছে আমাদের এই অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে। এরপর টিউমার, এরপর মেয়েদের স্তন ক্যান্সারটা দিন দিন বেড়ে যাচ্ছে, এরপর দেখা যাচ্ছে যে স্নায়ু রোগ, বিভিন্ন ধরনের স্নায়ু রোগগুলো দেখা দিচ্ছে, হরমোনের ভারসাম্য ব্যাহত হচ্ছে, ছেলে মেয়েদের মধ্যে যে একটা মেয়েলি আচরণ বা ছেলেদের মধ্যে পুরুষের যে আচরণটা এইটার পরিবর্তন ঘটে যাচ্ছে। এরপর জন্মগত বিকলাঙ্গতা, যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধীর পরিমাণটা বেড়ে গেছে ছেলে মেয়েদের। এর পাশাপাশি হচ্ছে যে আমাদের সমাজে কিন্তু 20-25 বছর বয়সী, 30 বছর বয়সী যে মহিলাদের বা মেয়েদের বিয়ে হচ্ছে, দেখা যাচ্ছে এদের সন্তান ধারণ ক্ষমতা একেবারেই কমে যাচ্ছে। এটাও কিন্তু মূলত দেখা যাচ্ছে আমাদের যে খাদ্য গ্রহণটা এইটার ফলে আস্তে আস্তে এটা ঘটে যাচ্ছে। তো এই যে এই একটা সমস্যাগুলো যেগুলো আমাদের দিন দিন বেড়ে যাচ্ছে, এটা যদি আমরা খাদ্যটা যদি সঠিক এবং বিশুদ্ধ খাদ্যটা না খাই, তাহলে কিন্তু এটার সামনে আরও বিপদটা আমাদের দিকে ধেয়ে আসতেছে। শুধু এটা খাদ্যের ক্ষেত্রে মানে শুধু এটা আমাদের জমি জমার কীটনাশক না, আমরা যারা ছাদ বাগান করি, ব্যালকনিতে গাছ রাখি, ইনডোর বিভিন্ন প্লান্টে, সেখানেও কিন্তু আমরা বিভিন্ন পোকার জন্য আমরা বিভিন্ন ধরনের স্প্রে করে থাকি। আমরা যখন ছাদে বেড়াতে যাচ্ছি বিকেলবেলা যায়, ওই যে গন্ধটা আমাদের শরীরে লাগতেছে বা ওইটা কীটনাশকের প্রভাবটা আমাদের শরীরে সরাসরি হিট করতেছে, যার কারণে এই যে আমরা সরাসরি এই কীটনাশক, অতিরিক্ত কীটনাশকের যে প্রভাবটা আমরা কিন্তু এটা আস্তে আস্তে আমাদের প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। এরপর আবার যখন আমরা বিভিন্ন ধরনের বাইরে থেকে মাছ মাংস দুধ ডিম এগুলোও কিনে খাচ্ছি, এখানেও কিন্তু একই অবস্থা, কোনো না কোনো কেমিক্যাল দেওয়া হচ্ছে যেটাতে আমাদের শারীরিক যে সমস্যাগুলো এটা সৃষ্টি হচ্ছে। তো মূলত এই যে এই ব্যাপারগুলো, আমরা যদি কীটনাশক সেক্টরটা আস্তে আস্তে কমিয়ে আমরা যদি অর্গানিকের দিকে না আসি, তাহলে আমাদের ফিউচারটা আরও খারাপ হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকালে দেখা যাবে যে তাদের ফিউচার, তাদের যে খাদ্য ব্যবস্থাপনাটা, এটা কিন্তু দিন দিন আরও নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। তো আমাদেরকে অবশ্যই এই কীটনাশক অতিরিক্ত ব্যবহারটা কমায়া আমাদের জৈব অর্গানিক ফার্মিংয়ের দিকে আসতে হবে। তো মূলত আজকের ভিডিওটা এটাই ছিল যে আসলে আমরা কীটনাশক মুক্ত, কীটনাশক কমিয়ে আমরা অর্গানিকের চাষাবাদে যেন আমরা ফিরে আসি, এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।